হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অনলি কুকিং চ্যানেল। বাঙালিদের যে কোনো অনুষ্ঠান মানে মিষ্টি, আর সেটা হতে পারে যে কোনো ধরনের মিষ্টি। শুধু বাহির থেকে আমরা যে মিষ্টি কিনে এনে খাবো তা কিন্তু নয়, আমরা ঘরেও কিন্তু মিষ্টি তৈরি করতে পারি। আজকে যে মিষ্টিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে গোলাপজাম। এটা অনেকেই লালমোহনও বলে থাকে। তাহলে চলুন দেখা যাক কীভাবে এই গোলাপজাম বা লালমোহনটি তৈরি করা হয়। মূল রেসিপিটিতে যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে লালমোহন তৈরি করতে যা যা লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 2টি ডিম, 1 কাপ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ ঘি, বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ, আর এখানে চিনি সিরা তৈরি করার জন্য আমি এখানে নিব 2 কাপ চিনি, 2 কাপ পরিমাণ পানি। এখন আমি আগে সিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে সিরাটি তৈরি করার জন্য আমি 2 কাপ পানিতে 2 কাপ চিনি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিলাম 2-3টি এলাচ। এখানে চিনি সিরাটি বলক চলে এসেছে, আমি এখানে 1 চা চামচ লেবু রস দিয়ে দিব। এই লেবু রসটা আমি এজন্যই দিয়েছি যেন সিরাটি ক্রিস্টালাইজ না হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে চিনি সিরাটা জমাট বেঁধে যায়, সেটি আর তখন বাঁধবে না। আর এখানে আমি একটি বাটিতে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো একত্রে নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম ঘি। আমি ঘি দিয়ে এই উপকরণগুলো ভালো করে মেখে নেব। আর এখানে আমি 2টো ডিম ফেটে নিয়েছি। এখন আমি যে ময়দার মিশ্রণটি তৈরি করেছি এখানে আমি ডিমটা একটু একটু করে ঢেলে দেব। আপনারা খেয়াল রাখবেন কখনোই ডিমের গোলাটা একসাথে ঢেলে দেবেন না, তাতে করে গোলাটি একদম নরম হয়ে যেতে পারে। আপনার প্রয়োজন অনুযায়ী একটু একটু করে ময়দার সাথে মিশিয়ে নেবেন। কনসিস্টেন্সি এরকম হলে তখন বুঝতে হবে যে আর ডিম দিতে হবে না। এবার আমি এগুলোকে ভালো করে মেখে এইভাবে গোল শেপ করে বলের মতো করে নিচ্ছি। এখন আমি এটাকে একটু ছোট শেপে এই জন্য করেছি যখন আমি এটাকে তেলে দিব তখন দেখা যাবে যে এটা অনেক বড় হয়ে যাবে। আমার মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ভেজে তুলব। আমি কড়াইয়ে তেল গরম করে রেখেছি। আমি এখানে একটা একটা করে এই বলগুলো দিয়ে দিব। আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। মোটামুটি এই বলগুলো লাল কালার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আমি তেল থেকে এভাবে ছেঁকে তুলে নিচ্ছি। আমি এটা একটা টিস্যু পেপারের উপর রেখেছি, তাতে করে তেলগুলো সব চুষে নেবে। এবার আমি চুলায় যে শিরা তৈরি করে রেখেছিলাম সেখানে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি। সব মিষ্টিগুলো আমি এখানে ঢেলে দিলাম।
এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাতে করে এই অল্প আঁচে মিষ্টির মধ্যে শিরাটা ঢুকে যাবে। আমি 5 থেকে 7 মিনিট চুলায় এভাবে রেখে দিয়েছি। এরপর আমি নামিয়ে নিচ্ছি। মিষ্টিটা আমি ঠান্ডা হতে দিয়েছি। এখন আমি মিষ্টিটা আপনাদের নামিয়ে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা কত পরিমাণ সফট হয়েছে। আপনারা চাইলে ঠিক এভাবে গোলাপজাম বা লালমোহন তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই চলে যাচ্ছি। নেক্সট আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।